মা বলছিলাম যে মা বাবা ফোন করেছিল, ওরা আসছে, বলছে কিছু টাকা দাও না, মাংস নিয়ে আসবো। মাংসর কত দাম জানিস? 820 টাকা কিলো। এত পয়সা কোথায় পাবি? কেন ঘরে সোয়াবিন আছে তো? ওরা আসছে, একটু ভালো মন্দ খাওয়াবো। হয়তো ঘরে সোয়াবিন আছে, ভালো করে কষে, ভালো করে গরম মশলা দিয়ে রান্না করে দে, হাত চেটে ভাত খাবো সবাই। হ্যালো, তোরা আসছিস? ঠিক আছে, আয় 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 আয়, একটু ভালো মন্দ করে খাওয়া হবে, ভালো গল্প টল্প হবে, সবাই জমবে, আয় 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 আয়। হ্যাঁ শুন, কালকে আমার ভাই ভাইয়ের বউ আসছে, কাল বিল্টুকে পাঠা বাজার, একটু ভালো দেখে খাসির মাংস আর একটু যেমন মাছ নিয়ে আসে। অত টাকা দিয়ে আনার কি দরকার মা? ঘরে সোয়াবিন আছে, ভালো করে কষে কষে রান্না করে দিচ্ছি, হাতে চেটেপুটে খাবে, কেউ বুঝতে পারবে না। হে ভগবান, আমার কথা আমাকেই ঘুরাই দিল, আমাকেই বলল আমার বাপের ঘরে লোক আসবে, সোয়াবিন খাওয়াবে, কি আর।